রিল্যাক্স না মল্লিকা, আই কান্ট রিল্যাক্স। আমি যা কিছু তনু যাকে বলেছি আমার আমার বলা মোটেই উচিত হয়। আমি যা করেছি আমার আমার করা উচিত হয়নি, কিন্তু আমি কি করব বলো? অসহ্য লাগছিল। ও কোনো একটা অচেনা লোকের সাথে ডান্স করা শুরু করে দিয়েছিল, যাকে 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 ও একেবারেই চেনে না, আর উল্টে আমাকে বলছিল যে আমি জেলাস ফিল করছিলাম। আমি 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 জেলাস কেন হব বলো? ও মানে ও নিজের সব সব লিমিট সব কিছু ভুলে গেছিল, লাজ লজ্জা সব কিছু। কেউ একজন লোক ওকে মানে ডান্স করতে বললো আর ডান্স করা শুরু করে দিল। স্টুপিডিটি। দেখো ঋষি, তুমি তো এই তনুজা টাইপের মেয়েগুলোকে চেনো। আই মিন বেশ বড় লোক কাউকে পেলেই হলো, তারপরে ডান্স কেন? ওরা তো আরো কিছু। দেখো, আই এম শিওর তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। শোনো ঋষি, আমার মনে হয় তোমাকে গিয়ে তনুজাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। দেখো, আমার মনে হয় ও আঙ্কেলকে ফোন করে খুব বড় একটা ইস্যু ক্রিয়েট করতে চাইছে। আর তুমি তো জানোই না ঋষি, যে তোমার ফ্যামিলি এই তনুজার জন্য কত রকমের প্রবলেম ফেস করেছে। আর তার উপরে রাজ আঙ্কেলের শরীর, সেটাও আজকাল ঠিক থাকে না। আই থিঙ্ক ইউ শুড গেট হার। ম্যাম, রুম নাম্বার 203 এ চাবি। থ্যাংক ইউ। বাবা, আপনার রুমের চাবি 203। থ্যাংক ইউ মা। তনুজা, সরি মা, আমি তোমায় শুধু শুধু সন্দেহ করলাম। না, তুমি আমি এত বোঝাতে চাইলে, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। বক 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 বক, আমি শুধু নিজেই বক বক করে গেলাম। সরি মা, আমার কোনো কথা নিয়ে তুমি যেন কষ্ট পেও না। বাবা প্লিজ, আপনি আপনি এখন এসব কথা নিয়ে আবার শুরু করবেন না। আপনি যখন খুব টায়ার্ড হয়ে যান না, তখন আপনি এরকম কথা বলেন। আবার যদি এখন সরি আর থ্যাংক ইউ বলেন না, সারা রাত এতেই কেটে যাবে। তনুজা কিন্তু আমার, আই গট মাই অ্যানসার। বেস, আমার একটা কাজ আছে, আমি পরে কথা বলছি। বাই, পরে 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 কথা হবে। মিস্টার উইলসন, তাহলে ওই কথাই থাকলো। ইয়া, ওকে, থ্যাংক ইউ, চিয়ার্স, বাই। তনুজা কোথায়? দাদা, দাদা কি লুকিয়েছিস? কোথায় লুকিয়েছি? ওই দেখ, ওই দেখ, ওই দেখ কি, এই যে, আরে এই যে, এই যে, এইটা কি? আরে বাহ, খুব সুন্দর ইয়াররিং। তুই জানিস, মেয়েদের জিনিসপত্র এভাবে এভাবে কে লুকিয়ে রাখে? চোর লুকায়, বা যাদের মনে চোর থাকে তারা লুকায়, বুঝলি? মানে দেখ দাদা, আমি শুধু এটুকু বলার চেষ্টা করছি, এই যে তনুজার জন্য যে তোর মনে ফিলিংসটা আছে না, সেটা লুকানোর দরকার নেই, না অন্য কারোর থেকে, না তনুজার কাছ থেকে। তোর মাথা খারাপ হয়ে গেছে? এরকম কোনো ব্যাপার নয়, মানে তনুজার প্রতি কোনো ফিলিংস নেই, ঠিক আছে? আর মানে মানে আমি কিছু লুকোচ্ছিও না। দাদা, আমি পাগল না, আমার মাথা খারাপ হয়নি। আরে তুই তো তোর ভালোবাসাকে চিনতেই পারছিস না। হ্যাঁ, তোর ভালোবাসা হয়ে গেছে। মানে তুই আমাকে বলবি যে আমি প্রেমে পড়েছি? হ্যাঁ, আমি বলতে পারি। বল কিভাবে? প্রুফ করব। প্রুফ কর। ঠিক তো, দেখ, বারবার যেভাবে তুই ইয়াররিংটাকে দেখছিলিস, যেভাবে তুই তাকিয়েছিলিস, হ্যাঁ, স্মাইল করছিলিস, সেটা ভালোবাসা না হলে আর কি বল দাদা। জনকে দেখ, মানে জনের চাকে দেখ, ও যখনই তোর জন্য চা নিয়ে আসে, তুই ওকে অ্যাভয়েড করিস। কেন? কারণ তুই তনুজার হাতের চা খেতে চাস, তুই ওর জন্য ওয়েট করে থাকিস। হ্যাঁ এক্স্যাক্টলি দাদা, এটা ভালোবাসা না হলে আর কি। অ্যাকচুয়ালি আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। বলো না। তনুজার ব্যাপারে। আমার মনে হচ্ছে যে তনুজা চায় তোমার লাইফটা পুরো স্পয়েলড হয়ে যাক। মল্লিকা, আমি জানি তুমি তনুজাকে একদম পছন্দ করো না, তার মানে এই নয় যে তুমি তনুজার ব্যাপারে যা খুশি বলবে। আর আমি নই, এক মিনিট, আমি তনুজার সম্বন্ধে কিছুই শুনতে চাই না তোমার থেকে। আর হ্যাঁ, এটা আমার জীবন, ইটস মাই লাইফ, যেভাবে আমি চাইব সেভাবে বাঁচব, ওকে? এখন আমায় রেডি হতে হবে।
ঋষিকে তনুজার প্রেগন্যান্সির ব্যাপারে কিছু বললে না কেন? কি বলতাম আন্টি, ও তো তনুজার ব্যাপারে কোনো কথা শুনতেই চাইছে না। ইনফ্যাক্ট ও আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে আমি তনুজার ব্যাপারে যেন ওর সাথে কোনো কথাই না বলি। তাহলে অন্য কিছু করতে হবে, চলো আমার সাথে চলো। হেই কাম অন কাম অন, এক্সকিউজ মি। হেই ম্যাডাম, শোনো, এবার তোমার ড্রেসের ম্যাচিং নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ এইবারে তো ব্ল্যাক থিম, তাই না? তুমি জানো তো কুল মানে? আরে মানে আবার কি, আমি খুব ভালো করেই জানি তুমি না আমার হ্যান্ডসামনেস সহ্য করতে পারো না, সেই জন্য তো, হ্যাঁ সেই জন্য তো কমেন্ট করতে থাকো। আমি সেরকম কিছুই ভাবছি না। কোম্পানির ডিটেইলস আমাকে মেল করে দিন আজকে সন্ধ্যেতে। হ্যাঁ মিটিং কালকে রাখতে পারেন, আমি মন্ত্রীদের সাথে কথা বলে নেব। তোমার মন কোথায় থাকে? সবাই নিচের দিকে তাকিয়ে হাঁটে, আর তুমি দেখলে তো লেগে গেল, প্লিজ নিচে। কি এটা চিন্টু? হ্যাঁ কতবার বলেছি সবকিছু খেলার পরে ব্যাগের মধ্যে রাখবে, মানে এখানে যে কেউ পড়ে যেতে পারতো তুমিও পড়তে পারতে। আমি ফেলিনি। তাহলে আমার সব টয়েস তো বক্সে ছিল। তাহলে বাইরে কি করে এলো এটা? আমি খেলার পর তো আমার সব টয়েস বক্সে নিইনি। হ্যাঁ মল্লিকান্টি তো বক্স নিয়ে যাচ্ছিল, উনিই ফেলেছেন নিশ্চয়ই। কি